বাঁকুড়ায় পুরো ভোটের বিজেপির প্রচার মিছিলে দিলীপ ঘোষকে কালো ছাতা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন শহরের দেশবন্ধু ব্যায়ামাগারের সামনে দিয়ে যখন দিলীপ ঘোষের ভোট প্রচারের পদযাত্রা যাচ্ছিল, সেই সময় তৃণমূল যুব এবং বাউরি সমাজের নেতা দেবদাস দাসের নেতৃত্বে এলাকার তৃণমূল কর্মী ও সমর্থকেরা দিলীপবাবুকে কালো ছাতা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগানও দিতে থাকেন তারা। দেবদাসবাবু বলেন, মা মাটি মানুষকে কথায় কথায় অপমান করেন দিলীপ ঘোষ, তাই তাকে কালো ছাতা দেখিয়ে তিরস্কার সম্বর্ধনা দেওয়া হলো। এদিন হাতে কালো পতাকা ছিল না, তাই কালো ছাতা দিয়েই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভের মুখে পড়ে যদি দিলীপবাবুর চেতনা জাগ্রত হয়, তারই ক্ষুদ্র প্রচেষ্টা এই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি, এমনটাও দাবি করেন দেবদাসবাবু। আর কিছু নয়, একটা জানোয়ার এসছে, তাকে আমরা সম্বর্ধনা দিলাম জানোয়ারটাকে জয় বাংলা স্লোগান দিয়ে। মামাটি মানুষকে অপমান করেছে। আমাদের যে প্রকল্পগুলোকে বলেছিল যে আমাদের সারা পশ্চিমবাংলা আমাদের মা বোনেদেরকে অপমানজনক কথাবার্তা বলেছে, তো তাকে আর কি বলবো আমরা। হ্যাঁ, কালো পতাকা থাকে না, হঠাৎ করে জানলাম কালো ছাতাটা ছিল, ওইটাই দেখালাম ওকে, আর কি করবো আমরা। এদিকে বিজেপির জেলা নেতৃত্ব এই বিক্ষোভকে আমলি দিতে চাননি। তাদের দাবি, ভোট প্রচারে দিলীপবাবুর পদযাত্রায় মানুষের ভিড় দেখে দিশেহারা তৃণমূল এই বিক্ষোভ প্রদর্শন করে তাদের বোকা মনের পরিচয় রাখল শহরবাসীর কাছে। ব্যুরো রিপোর্ট, 24x7।